আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি নাজনীন ব্লকের নাজনীন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। মিষ্টি কুমড়া দিয়ে কুচো চিংড়ি অথবা গুঁড়া চিংড়ি, যে যেটা বলেন, আমি রান্না করব এই গুঁড়া চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। তো কীভাবে রান্না করছি আসুন আপনাদের সাথে শেয়ার করছি। আমি বড় সাইজের একটা মিষ্টি কুমড়া নিয়েছি, সেখান থেকে অর্ধেক পরিমাণ আমি কেটে নিয়েছি। কেটে ধুয়ে সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। আর কুচু চিংড়ি বা গুঁড়া চিংড়ি যেটাই বলেন, সেটাকে আমি পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে। দেখুন, এই চিংড়ি মাছ দিয়ে ভর্তা খেতে খুবই ভালো লাগে। তারপর ছোট এই মাছগুলো দিয়ে যে কোনো শাকের সাথে দেওয়া যায়, তারপর টক রান্না করলে টকের সাথে দেওয়া যায়, খুবই ভালো লাগে। তো আমি চুলোতে অলরেডি হাঁড়ি বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিচ্ছি রান্না, যে রেগুলার তেল। তেলটা আন্দাজ মতো দেবেন, আর তরকারি যে রান্নাটা রান্না করবেন সেটার রান্নাটার অনুমান করেই আপনি তেল ইউজ করবেন। তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি দেশি পেঁয়াজ নিয়েছি। মিষ্টি কুমড়াতে প্রচুর ভিটামিন সি আছে। মিষ্টি কুমড়াটা বাচ্চাদের সবজি খিচুড়িতে দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। প্রচুর ভিটামিন যুক্ত একটি খাবার, ভাজি করে পরিবারের সাথে শেয়ার করতে পারেন, খাওয়াতে পারেন, তারপর রান্না করে খাওয়াতে পারেন। মিষ্টি কুমড়াতে ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপর যে কোনো বড়ো মাছ দিয়ে ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো লাগে। তারপর মিষ্টি কুমড়ার দো পেঁয়াজও ভালো লাগে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে আমি 1.5 চা চামচ রসুন বাটা নিয়েছি। এটা আমি নেড়েছে এখন একটু তেলে ভেজে নিব। আমি এখানে আদা বাটা দিইনি, দেখতেই পাচ্ছেন আদাটা আমি স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। তেলের উপর ভেজে কিছুক্ষণ নিব, তাহলে পেঁয়াজের আর রসুনের যে কাঁচা গন্ধ থাকবে সেটা থাকবে না। আর এখানে আমি 1.5 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ি নিয়েছি, আর লবণ নিয়েছি স্বাদ মতো আন্দাজ করে। লবণটা আপনারা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, লাগলে পরে দেওয়া যাবে। কিন্তু শুরুতে যদি লবণটা বেশি হয়ে যায় তখন নুনটা হয়ে যেতে একটু খেতে ভালো লাগবে না, সেটা কোনো খাওয়ার পসিবল হয় না। তাই চেষ্টা করবেন লবণটা কম দেওয়ার জন্য। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যারা রেগুলার ভিডিও দেখেন আমার তারা সবাই জানেন। তো আমি মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই দেখুন, ভীষণ মজার এবং টেস্টফুল একটা তরকারি। আপনারা চেষ্টা করবেন রান্না করার জন্য, যারা কখনো খাননি রান্না করে, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই রান্নাটার রেসিপিটা যদি কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করব। অবশ্যই আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখবেন। আমি এখন চিংড়ি মাছটা মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর আমি একটু গরম পানি দিয়ে দিব। আর আমি পুরো রান্নাটাই গরম পানি দিয়ে করব। গরম পানি দিয়ে বলতে বেশি একটা পানি লাগে না মিষ্টি কুমড়া রান্না করতে। মিষ্টি কুমড়াটা আমি আসলে মশলার উপরে কষিয়ে আগে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আমি একটু গরম পানি অ্যাড করবো। মিষ্টি কুমড়াতে এমনিতেও একটু পানি উঠে, আপনারা জানেন। এখন আমি মাছটা একটু হালকা পানি দিয়েছি, এখন কষিয়ে নেব এই এই মশলার উপরে। মাছটা কষিয়ে নিয়ে কিছুক্ষণ তারপর আমি মিষ্টি কুমড়া দিব। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা যারা ইউটিউবে ইউটিউব করি, তারা ভিডিও শেয়ার করি, তারা এত কষ্ট করে পরিবারের সবাইকে সময় দিয়ে তারপরে একটু আপনাদের সাথে নিজেদের একটু
ভালো লাগা থেকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করা আসলে আমার কিছু না, আর আপনাদের একটু ভালোবাসা ভালো লাগা যদি আমাদের একটু কোনো উপকার আসে সেটার জন্যই আমরা চেষ্টা করি। আর নিজেরা একটু কষ্ট করে যেহেতু ভিডিওটা করি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ, তারপর সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। অল্প কিছুক্ষণের জন্য ভিডিও দেখে তারপর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, না তাহলে সাবস্ক্রাইবটা থাকে না, উল্টো সাবস্ক্রাইব চলে যায়। তো দেখুন আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়ার যে স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই মিষ্টি কুমড়াগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে হাতের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব কিছুক্ষণ। আমি এখন কোনো পানি অ্যাড করব না, যতক্ষণ পারা যায় আমি কষিয়ে নিব, যতক্ষণ না আমার মশলাটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি কষিয়ে নিব, তারপর পানি দেবো। আপনারা জানেন মাছ মাংস যে কোনো আইটেমই রান্না করেন না কেন যত কষিয়ে নেবেন তত খেতে সুস্বাদু হয় এবং খেতে ভালো লাগে। আর সবজির বেলাও তাই, যে কোনো সবজি রান্না করতে গেলেও আপনারা কষিয়ে নিয়ে তারপর রান্না করলে ভালো লাগে খেতে, এই টিপসটা অবশ্যই মনে রাখবেন। আসলে আহামরি কিছুই করছি না, আমরা যারা পরিবারের সবার সাথে যা খাই যা রান্না করি কিছুটা চেষ্টা করি শেয়ার করার জন্য আপনাদের সাথে। ভুল করতে হলে ক্ষমা চেয়ে দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার নতুন বন্ধু আছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া ভালোবাসা একদম মন থেকে। আর যারা আজকে নতুন দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ, তারপর সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন আমি এখন মিষ্টি কুমড়াটা প্রায় মশলাটা টেনে গেছে, আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আমি একটু পানি অ্যাড করব। খুব সুন্দর একটা গন্ধ চিংড়ি মাছের তরকারির, আপনারা যারা রান্না করেননি কখনো তারা বুঝতে পারবেন না, বলে বোঝানো সম্ভব নয়। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছ বড়ো চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করা যায়, ছোটো চিংড়ি মাছ দিয়েও করা যায়, কোনো সমস্যা নাই। বড়ো চিংড়ি মাছ দিয়ে তো আরও সুন্দর লাগে, ভালো লাগে। আমার এখন বড়ো চিংড়ি মাছ নেই, যেহেতু বাসায় ছোটো চিংড়ি মাছ ছিল আমি সেটা দিয়ে চিন্তা করলাম যে একটু মিষ্টি কুমড়া রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর একটা স্মেল আসছে, ভালো লাগছে, চিংড়ি মাছটাতে একটা স্মেল আসে আপনারা সবাই জানেন। আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি, খুব ভালো লাগছে খেতে, ইনশাল্লাহ সুস্বাদু হবে, আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগছে। এখন এই পানিতে আমার তরকারিটা রান্না হয়ে যাবে, আমি বেশি পানি দিব না। এখন আমি ঢেকে দিচ্ছি একটু ঢাকনা দিয়ে, যেন আমার রান্নাটা তাড়াতাড়ি হয় এবং সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার রান্নাটায় বলক এসে গেছে অলরেডি, খুব সুন্দর একটা ঘ্রাণ, যে একটা অ্যারোমা খুব ভালো লাগছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, রান্না হয়ে গেলে আমি ধনে পাতা কুচি দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, খুব সুন্দর এক
একটা গন্ধ ভালো লাগছে আমার কাছে, তাই বারবার বলছি, হয়তো আপনারা ভাববেন বারবার বলছি হ্যাঁ ভালো লাগছে বলেই বলছি। অবশ্যই চেষ্টা করবেন আপনার রান্না করে খাওয়ার জন্য। ইলিশ মাছের মাথা দিয়ে এই তরকারিটা খুব ভালো লাগে, তারপরে ইলিশ মাছ দিয়েও ভালো লাগে। ইলিশ মাছটা পচিয়ে রান্না করতে পারেন বা ভেজে রান্নাটা হয়ে আসার পরে দিয়ে দিতে পারেন, যেভাবে আপনার খুশি। অন্য যে কোনো বড়ো মাছ ছোটো মাছ দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। বিশেষ করে ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে। আমি লবণটা দেখে নিয়েছি, পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আন্দাজ করে দিয়েছিলাম, একটু কনফিউজ ছিলাম যে লবণ হয়েছে কি না। আলহামদুলিল্লাহ লবণ পারফেক্ট হয়েছে এবং সুস্বাদু হয়েছে খেতে। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবো। এই দেখুন, ধনের পাতাটা দেওয়ার পরে লাল সবুজের একটা খুব সুন্দর কালার এসেছে, ভালো লাগছে। এখন এতক্ষণ চিংড়ি মাছের যে একটা স্মেল পাচ্ছিলাম, এখন চিংড়ি মাছ, ধনের পাতা, মিষ্টি কুমড়া সব কিছুর একটা খুব সুন্দর অ্যারোমা পাচ্ছি। আপনারা চেষ্টা করবেন এরকম করে রান্না করে পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য, বিশেষ করে যারা নতুন রাঁধুনি। আশা করছি তাদের জন্য আমার এই রান্নাটা দেখে যাদের একটু কাজে লাগে, আমার কাছে ভালো লাগবে। আর প্লিজ আবারও অনুরোধ করছি, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর একটা লাইক, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার পুরানো বন্ধু আছেন, যারা আমার পাশে আছেন সবসময়, আমার ভিডিও সবসময় দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া, ভালোবাসা। এবং আপনারা সবসময় আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা চাইতে দেখবেন আমার রান্না।